আজ ভোর 5টায় হঠাৎ করে নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র রোডে বোম্বে ড্রাইভ সংলগ্ন স্থানে আগুন লেগে যায় ইলেকট্রিকের তারে। মূলত শর্ট সার্কিটের জেরেই আগুন লাগার কারণ প্রাথমিকভাবে দমকল কর্মীরা মনে করছেন। প্রাথমিকভাবে মুহূর্তের মধ্যে খবর চলে যায় ফায়ার ব্রিগেডে, দমকলের একটি ইঞ্জিন নিমেষের মধ্যে চলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। রাস্তার উপরে ঘিঞ্জি তারের জন্য দমকল কর্মীরা একদিকে তারের আগুন নেভানোর সঙ্গে সঙ্গে অন্যদিকে আগুন জ্বলতে দেখা যায়। প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় দমকল কর্মীরা। এই দুর্ঘটনা তো দেখছি, তখন থেকে দেখে যাচ্ছি ঘন্টাখানি আগের থেকে এগুলো দেখা যাচ্ছে যে আগুনগুলো কেউ নেই বলে ওই জন্যে দেখছি। এখন কোনো লোক পাচ্ছি না যে কাকে বলবো, নিজেরও ফোন নাম্বার নিয়ে দমকলকে খবর দেবো। আপনারা রয়েছেন বলে আপনাদের দেখে আমি চিলাচিলি করে আপনাদের আনা হলো রাস্তা। কি দেখলেন প্রথমে? কি দেখলেন প্রথমে? দেখছি দলা দলা আগুন পড়ছে। প্রচুর লোক তাহলে দিনের বেলা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, রাত্রিবেলা বলে ওই জন্য লোকটা কম, বৃষ্টিটা পড়ছে বলে ওই জন্য অত আগুন পাগুন দেখা যায়। কেউ নেই তো কাকে অভিযোগ করবো, কাকে করবো? আগে আগুন লেগেছে কোনোদিন? হ্যাঁ লেগেছিল, বা বছর তিনেক আগে একবার এরকম লেগেছিল। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি। ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম, ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির কাঁচাপাড়া। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।